আজকে আমার এই লেকচারের বিষয়টা হচ্ছে ইংরেজিতে বাক্য গঠন করার নিয়ম। এই ইংরেজিতে বাক্য গঠন করার নিয়মে আমি আপনাদের যে টপিকসগুলো দেব, এই টপিকসগুলো পরবর্তীতে যে আপনার ডিগ্রি চেঞ্জ এবং কমপ্লিটিং সেন্টেন্স চেঞ্জ, ভয়েস এবং ন্যারেশন, আদার্স যে আপনার কোশ্চিন আইটেমগুলো আছে, এই কোশ্চিন আইটেমগুলোর ফর্মুলা অর্থাৎ বেস সূত্র হিসেবে আপনাদের কাজ। তো আমরা জানি যদি এখানে আমরা লিখে দেই যে ম্যান কমা পেন পেন্সিল, এখানে আমরা এক্সেট্রা অথবা ইত্যাদি ব্যবহার করব। ইত্যাদি ইত্যাদি কি? ইত্যাদি হচ্ছে বার্ডিয়ার স্টুডেন্ট, ইত্যাদি হলো ওয়ার্ড। কিন্তু সেন্টেন্স নয় সেন্টেন্স নয়। আমি এখানে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে আমরা এমন একটা লেকচার আপনাদের মধ্যে আজকে করতে যাচ্ছি যে লেকচারটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আমি ম্যান পেন পেন্সিল ইত্যাদি ব্যবহার করা হয়েছে, তার মানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে দেখবেন যে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কমা দেওয়া আছে, তার মানে প্রত্যেকটি ওয়ার্ড আলাদা। এই জন্য আমরা এখানে ইত্যাদি লিখে বলেছি যে ওয়ার্ড কিন্তু কি নয়, সেন্টেন্স নয়, একটি সেন্টেন্স একটি সেন্টেন্স গঠন করতে হলে নিম্নের বিষয়টি অনুসরণ করতে হবে, বিষয়টি অনুসরণ করি। আমরা এখানে ডেফিনিশনটা যেটা দিয়েছি যে ম্যান পেন পেন্সিল ইত্যাদি হচ্ছে ওয়ার্ড কিন্তু সেন্টেন্স নয়, একটি সেন্টেন্স গঠন করতে হলে নিম্নের বিষয়টি অনুসরণ করতে হবে। তো আমরা এখানে একটা সেন্টেন্স গঠন করব, সেন্টেন্স। এই সেন্টেন্সটা আপনারা জানেন যে সেন্টেন্স মেন হলো বাক্য, আর সেন্টেন্স গঠন করতে যেটা লাগবে সেটা হলো সাবজেক্ট, তারপর হচ্ছে ভার, তারপর হলো অবজেক্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একটা সেন্টেন্স গঠন করতে না জানেন তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি অনেকটাই বিপদের সম্মুখীন হবেন। এই জন্য এই লেকচারটা আমি বারবার আপনাদের গুরুত্ব দিয়ে থাকি, কারণ আপনাকে একটা সেন্টেন্স গঠন করার জন্য যে বিষয়টি অনুসরণ করতে হবে ঠিক সেটাই আগে আপনাদেরকে জানতে হবে। তো এটা আমরা এই জন্য গুরুত্ব দিয়ে থাকি এই লেকচারটাকে। তো আপনাদের এখানে এই সাবজেক্ট মিন কর্তা এবং এটা হলো ক্রিয়া আর এটা হলো কর্ম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা বারবার বলা হচ্ছে এই কারণে আমরা একটা সেন্টেন্সকে যখন গঠন করতে যাব এই সেন্টেন্সের তিনটি বিষয় যেমন সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট, এটা আমাদেরকে জানতেই হবে। আমরা যদি এই বিষয়টা না জানি তাহলে কিন্তু আমরা অন্যখানে অন্য জায়গায় যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেখানে কিন্তু আমরা ব্যর্থ হব। তো আমরা কেন ব্যর্থ হব আমাদেরকে এটা জানতে হবে। এখন এটা হলো একটা সেন্টেন্স গঠন করতে যেহেতু সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট লাগছে, তার মানে আমরা এখানে বাংলাটা কর্তা ক্রিয়া কর্ম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি অ্যান্ড লিসেন টু মি অ্যান্ড লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। এখানে একটা বিষয় আপনারা দেখবেন, এই যে আমরা একটা ঘর তৈরি যদি করি, ঘর, এই ঘরটা তৈরি করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে, যে যে আমাদের সরঞ্জামটা লাগবে সেটা হচ্ছে প্রথমত যেটা খুঁটি, তারপর দেখবেন যে চাল, তারপর হচ্ছে বেড়া। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের এখানে গুরুত্ব দেওয়া দরকার এই কারণেই, আপনি যদি একটা ঘর তৈরি করতে যান, এই ঘরটা তৈরি করার সময় যদি আপনি খুঁটিটা না দেন তাহলে আপনার কিন্তু ঘরটা তৈরি হবে না। আবার এখানে খুঁটি দিয়েছেন, খুঁটি দেওয়ার পরে আপনার যদি দেখা যাচ্ছে ঘরের মধ্যে আপনি চাল না দেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে আপনার ওটা ঘর হবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি এখানে বেড়া যদি না দেন, মানে ঘরের যেটাকে ওয়াল বলা হয় এটা যদি না দেন, অনেক সময় হয়ে থাকে। তো আমরা যদি একটু অন্যদিকে চলে যাই, যেমন আপনি এখানে দেখেন যে আমি আপনাদেরকে বলছি যে হি গোস,
এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। যদি আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করি কিন্তু এটা হবে সেন্টেন্স হবে। আর আপনারা একটু লক্ষ্য করেন তো, এখানে সেন্টেন্সটাতে আমরা প্রথমে সাবজেক্ট পেয়েছি, তারপর আমরা কি পেয়েছি, ভার্ব পেয়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট এখানে অবজেক্টটা অ্যাবসেন্ট আছে, তারপরে কিন্তু এটা সেন্টেন্স, তারপরে এটা সেন্টেন্স। কিন্তু একটা পূর্ণাঙ্গ ঘর আপনি দেখবেন, যেমন আপনার বাসা থেকে আপনি যদি বাহিরে বের হন, সেখানে দেখবেন যে আপনার চায়ের দোকান কিছু থাকে বা পানের দোকান, হ্যাঁ চায়ের দোকান বা কিছু পানের দোকান থাকে। এই পানের দোকানগুলোতে দেখবেন, পানের দোকান, হ্যাঁ এই পানের দোকানগুলোতে দেখবেন যে সাধারণত কি থাকে না, চতুর্দিকে যে বেড়াটা সেটা থাকে না, এমনি একটা চালা উঠিয়ে দিয়ে চালার নিচে দেখবেন যে একজন লোক বসে চা এবং বিস্কিট বিক্রি করতেছে। ওই ঘরটা দেখবেন যেহেতু বেড়া নাই, তার মানে ওই ঘর আর হচ্ছে এই সেন্টেন্সটা একই। কিন্তু যদি আমরা এবারে বলি আর একটা সেন্টেন্সের কথা, যে হি গোস টু কলেজ, গোস টু কলেজ। মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখবেন যে সাবজেক্ট আছে, এখানে দেখবেন ভার্ব আছে, এখানে একটা অলরেডি কি প্রিপোজিশনও একটা ব্যবহার হয়েছে, প্রিপোজিশন একটা ব্যবহার হয়েছে, আর এখানে হলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট তার মানে এই যে বাক্যটা, এই বাক্যটা ইট ইজ কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ এ নট ইনকমপ্লিট সেন্টেন্স। এখানে কি আছে, এই ঘরটা তৈরি করার জন্য যেমন খুঁটি চাল বেড়া দরকার, এই সেন্টেন্সটা তৈরি করার জন্য যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দরকার, যেমন বাংলায় বাক্য তৈরি করার জন্য কর্তা এবং ক্রিয়া কর্ম দরকার, এই সেন্টেন্সটার মধ্যে সব কিছু আছে। সো ইট ইজ কমপ্লিট সেন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ।